আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। বলছি স্যার, আজকে কি করছেন? বলছি সাহেব, আজকে কি করছেন? কি করছেন স্যার? আজকে লোককে জাগ্রত করতেছে, বন্ধ আমরা ইনফোর্স করতেছি। এটা করোনার সাথে লড়াই করার একটাই সাধন, ঘরের ভিতরে থাকা। স্যার বলছি, লোক তো বুঝছে না, স্যারকে বোঝানো হচ্ছে এখন। বলছি, কাউকে অ্যারেস্ট করছেন? এটা আমরা স্টেপ নিচ্ছি। ঠিক আছে। আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। বলছি স্যার, আজকে কি করছেন? বলছি স্যার, আজকে কি করছেন? কি করছেন স্যার? আজকে লোককে জাগ্রত করতেছে, বন্ধ আমরা ইনফোর্স করতেছি। এটা করোনার সাথে লড়াই করার একটাই সাধন, ঘরের ভিতরে থাকা। স্যার বলছি, লোক তো বুঝছে না, স্যারকে বোঝানো হচ্ছে এখন। বলছি, কাউকে অ্যারেস্ট করছেন? এটা আমরা স্টেপ নিচ্ছি, স্টেপ নিচ্ছি। ঠিক আছে। আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না, ছড়াতে দেবেন না। পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট সক্রিয়ভাবে ওই চার চাকাটাকে আটকা। এত বলার পরেও সতর্ক হচ্ছে না। খুলে মারো।
আমরা বারবার সকাল থেকে আপনাদের দেখাচ্ছিলাম যে প্রচুর মানুষ বিনা কারণে ঘর থেকে প্রয়োজনহীন, তারা শুধু বলছেন এই কথা শুনতে দল রয়েছেন কোচবিহার পুলিশের টাউন বাবু সহ প্রত্যেকে, তারা কিন্তু প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করছে, বাধ্য হয়ে এক প্রকার বল প্রয়োগ করতে হচ্ছে, কারণ মানুষ এখনো তার নিজের ভুল বুঝতে পারছে। এই অতিমারির অবস্থার মধ্যে দাঁড়িয়ে যেখানে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার সারা পৃথিবীতে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের এই অজানি নেওয়া যায় না, বাধ্য হয়ে পুলিশ প্রশাসনকে নামতে হয়েছে রাস্তায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন। সকাল থেকেই কিন্তু তারা বিভিন্ন মানুষকে পরীক্ষা করে দেখছেন, তাদের কাছে জানতে চাইছেন কেন তারা ঘর থেকে বেরিয়েছেন, সেই ছবি আপনারা দেখছেন ডিজিটাল বাংলার মধ্যে। আমরা যেই ছবি দেখাচ্ছি কুমার শাসক চালিয়ে থেকে সমস্ত কিছু পরীক্ষা করছেন, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন যে সদর মহকুমা শাসক নিজে পরীক্ষা করে দেখছেন গাড়ির ভিতর কী রয়েছে, কেন রয়েছে। এত বয়স্ক মানুষ নিয়ে আজকে আপনি রাস্তায় বেরিয়েছেন, এটা আপনার মা না বাবা, বুঝলো? আপনি কি করেন? জানেন তো লকডাউন আছে, হয় না বাবা গান শুনতে শুনতে বাচ্চার মধ্যে বাচ্চার প্রবলেম, তাহলে ওটা কানে কেন গুঁজে রেখেছেন? আর হচ্ছে নিজে বাচ্চারা ওখানে ঝুলিয়ে সঙ্গে হেডফোন গুঁজে গিয়ে জয়রাইড হচ্ছে কি? সবচেয়ে ভালো গভর্নমেন্ট থেকে যেটা দিচ্ছে ওইখানে আসবে
ফরি ফরি নয়, তুমি গাড়ির কাগজ বার করো না, আমি পরে কথা বলবো। তোমার গাড়ির কাগজটা তো আমি দেখতে পারি, তুমি কেন বেরিয়েছো? গাড়ির কাগজ বার করো, ভদ্রভাবে বলছি, গাড়ির কাগজ বার করো, লাইসেন্স বার করো ভাই, ভদ্রভাবে বলছি তোমাকে। আমি তো এটা দেখতে পাই, লাইসেন্স বার করো, হেলমেট পরে দেখি, তারপরে আমি তোমার দেখছি কী করা যায়। থাক না থাক, ও সব থাক, কেন তুমি বেরিয়েছো পরে হিসাব করো, গাড়ির কাগজ বার করো, সব লাইসেন্স বার করো। ওখানে বেরিয়েছে দেখো তো, ওখানে বেরিয়েছে, কী তোমার দরকার? হ্যাঁ, দেখি এদের কি দরকার দেখো তো, ছোট মেয়েছে এতদিন ধরে কি করে শোনেন আজ থেকে লকডাউন? আপনি বয়স্ক মানুষ কেন বেরিয়েছেন? আপনি তো বয়স্ক মানুষ, আপনি কি ভেবেছেন লকডাউন চলতে জানেন না? খোলা আছে বলে দোকান থেকে সবাই আপনি কি দেখছেন? যখন টিকেল করতে পারবে না তখন সরকারের বদনাম হবে। নাহলে যে লোক থাকে না বোঝা যাচ্ছে না, আমি হাত দিলে আমার মাল আছে, এই লঙ্কা জায়গা গেল অসুবিধা, লঙ্কা দিলে তোমার চলে গেছে, নিয়ে যেতে হবে। এই যে কোনো লোক আপনার মালপত্র নিতে আসে একেবারে সামান থেকে হাতে জল জল দিন, তারপর আমার মালে হাতে, কারণ এই যে মাল ধরে আমার আছে, আমি হাত দিয়ে দিলাম, আপনি এটা কোনো লোক লাগবে আপনাকে দিতে পারে, মানে আমি আমার সামনে দিন। আপনারা দেখছেন খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম।